আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যাদের পৌরনীতি ও সুশাসন সাবজেক্টটি রয়েছে তাদের জন্য। শিক্ষার্থীরা, এখন থেকে আমরা ধারাবাহিকভাবে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, কথা না বেরিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি। এর উত্তর হচ্ছে সিভিক্স। দুই, সিভিটাস শব্দের অর্থ কি। উত্তর, নগররাষ্ট্র। তিন, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি। এর উত্তর হচ্ছে যুক্তিবিদ্যা। চার, মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি কে করেছেন। উত্তর, এরিস্টটল। পাঁচ, কোনটি পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ। এর উত্তর হচ্ছে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। ছয় নম্বরে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি কার। এর উত্তর হচ্ছে ঘ নম্বর, ইএম হোয়াইট। সাত, পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ। উত্তর হচ্ছে সংস্কৃত। আট, কোন ভাষার নগরকে পুর বা পুরী বলা হয়। এর উত্তর হচ্ছে সংস্কৃত। নয়, আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেঘনাথ বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করেন। উভয়ের পরিচালিত প্রতিষ্ঠানগুলো কি ধরনের প্রতিষ্ঠান। এর উত্তর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। দশ, বর্তমান নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি। এর উত্তর হচ্ছে গ নম্বর, প্রদেশ। এগারো, পৌরনীতি কোন বিষয়ের শাখা। এর উত্তর হচ্ছে সামাজিক বিজ্ঞান। ১২, প্রাচীন গ্রীসে কোন অধিকার ভোগকারীদের নাগরিক বলা হতো। এর উত্তর হচ্ছে রাজনৈতিক। ১৩, জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন। এর উত্তর হচ্ছে ঘ নম্বর, মকিয়াভেলি। ১৪, পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। এর উত্তর হচ্ছে খ, ব্যক্তি স্বার্থ। ১৫, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটির রচয়িতা কে। এর উত্তর হচ্ছে ইএম হোয়াইট। ১৬, উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে। উত্তর হচ্ছে পৌরনীতি ও সুশাসন। ১৭, রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে বলল। মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল। উত্তর, পৌরনীতি ও সুশাসন। ১৮, সিভিস প্লাস সিভিটাস ইকুয়াল সিভিক্স, যার আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের আচার আচরণ ও সংস্কৃতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। ১৯, পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে। এর উত্তর হচ্ছে রাষ্ট্রের অতীত ও বর্তমান, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে, সম্পদ বণ্টনের অতীত ও বর্তমান রূপ। শিক্ষার্থীরা, এরপর একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। অনুচ্ছেদটি পড়ে ২১ এবং ২২ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অনুচ্ছেদে বলা হয়েছে, রিয়াজ একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। সে দেশের অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল ও দুর্নীতি রোধ করে সর্বস্তরে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্জিত শিক্ষা কাজে লাগাতে চায়। ২০ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকের রিয়াজের পাঠ্য বিষয় হিসেবে কোন বিষয়টি রাখা উচিত। উত্তর,
পৌরনীতি ও সুশাসন। 21. উদ্দীপকে আলোচিত প্রসঙ্গসমূহ উচ্চশিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে? উত্তর রাষ্ট্রবিজ্ঞান। শিক্ষার্থীরা এরপর আরও একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। জনাব লতিফ সাহেব একজন ধনী কিন্তু স্বল্প শিক্ষিত ব্যক্তি, তিনি প্রায় আয়কর ফাঁকি দেন, এছাড়া পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করেন না। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের কোনো নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করেন না। তিনি তার নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন বলেই দেশাত্মবোধে উজ্জীবিত হন না। 22. জনাব লতিফ সাহেবের কোন বিষয়ের জ্ঞানের অভাব রয়েছে? উত্তর পৌরনীতি ও সুশাসন। 23. জনাব লতিফ সাহেবের দেশাত্মবোধ জাগ্রত করতে হলে নাগরিক অধিকার সচেতন করতে হবে, কর্তব্যবোধ জাগ্রত করতে হবে। 24. পৌরনীতি বিষয়ের নতুন নাম কি? উত্তর পৌরনীতি ও সুশাসন। 25. জাতির রাষ্ট্র আয়তনে কেমন? উত্তর অতি বিশাল। 26. দেশ ঠিক মায়ের মতোই, এ উপলব্ধিকে কি বলা যায়? উত্তর দেশাত্মবোধ। 27. মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? উত্তর হচ্ছে পরিবার। 28. কোন ধরনের তত্ত্ব পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? উত্তর রাজনৈতিক। 29. কোনটি বৈশ্বিক সংগঠন? উত্তর জাতিসংঘ। 30. ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে? উত্তর হচ্ছে ভবিষ্যতের। বাংলাদেশ সংবিধান সম্পর্কিত আলোচনা নাগরিকতার কোন দিক সম্পর্কিত আলোচনার অন্তর্ভুক্ত? উত্তর জাতীয়। 32. বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়, এ বিষয় সম্পর্কে জানতে হলে কোনো ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে? উত্তর রাজনৈতিক। 33. ভাষা আন্দোলন, ছয় দফা, 1970-এর নির্বাচন, 1990-এর গণভ্যুত্থান প্রভৃতি বিষয়গুলো কোন জাতীয় ঘটনা? উত্তর রাজনৈতিক। 34. সংবেদনশীলতা শব্দটির বাংলা প্রতিশব্দ কি? উত্তর সারা। 35. মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা 2011 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন, এ বিষয় দ্বারা কোনটি বোঝা যায়? উত্তর আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা। 36. হাসান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন, হাসানের সিটি কর্পোরেশন নাগরিকতার কোন দিক? এর উত্তর হচ্ছে স্থানীয় দিক। 37. মিজান সাহেব একজন সরকারি কলেজের শিক্ষক, তিনি ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি নাগরিকের অধিকার, কর্তব্য ও সুনাগরিকদের গুণাবলী অর্জনের উপায় শিক্ষা দেন, তিনি নাগরিকতার কোন দিকটি নিয়ে কাজ করছেন? এর উত্তর হচ্ছে জাতীয় দিক। 38. বাংলাদেশের জনগণ, শিক্ষার্থীরা এটি ভাষা হবে, ভাষার দাবিতে 1952 সালে ভাষা আন্দোলন করে, এটি নাগরিকতার কোন দিকটি ইঙ্গিত করে? উত্তর জাতীয় দিক। 39. রওনক তার দেশের বিভিন্ন সময়কার সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে জানতে চায়, তার কোন বিষয়টি পাঠ করা উচিত? উত্তর পৌরনীতি। 40. কামাল ইসলাম ধর্মে আর রাজীব সাহা হিন্দু ধর্মে বিশ্বাসী, দুজনেই সাম্প্রদায়িক গোড়ামি, দীনতা, কুসংস্কারী প্রভৃতি থেকে মুক্ত, কামাল ও রাজীব কোন বিষয়ের জ্ঞান লাভ করেছে বলে মনে করো? উত্তর পৌরনীতি ও সুশাসন। 41. পৌরনীতি পাঠে যেসব বিষয় সম্পর্কে জানা যায়, এর উত্তর হচ্ছে নাগরিক কার্যাবলী, নাগরিকের আচার আচরণ, নাগরিকের সংস্কৃতি অর্থাৎ ঘর নম্বর। 42. সুশাসন এক ধরনের রাজনৈতিক ধারণা। 43.
উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্কযুক্ত? উত্তর গভর্নেন্স। 44. গভর্নেন্স ইংরেজি প্রতিশব্দ কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর গ্রিক। 45. বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? উত্তর চারটি। 46. সুশাসন প্রত্যয়টি দ্বারা কোনটি নির্দেশ করে? উত্তর শাসনের প্রকৃতি। 47. পৌরনীতি ও সুশাসন বিষয়ের দৃষ্টিতে গভর্নেন্স কি? উত্তর শাসনের ব্যবস্থা। 48. ইউএনডিপি এর দৃষ্টিতে গভর্নেন্স মূলত কি? উত্তর কর্তৃত্বের চর্চা। 49. সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত? উত্তর হচ্ছে বিশ্বব্যাংক। 50. বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছিল? উত্তর 1994 সালে। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এগুলোই। পরবর্তী ক্লাসে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো।